আজকে ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে জাস্ট 5 মিনিটে ইউনিক একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইতিস কুকিং ওয়ার্ল্ড। তো ইতিস কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে পেপার পিঠা, একদমই ভিন্ন স্বাদের আর ভীষণ মজার, যেটা কি না মাত্র 5 মিনিটে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর এরকম ইউনিক আর মজার রেসিপিগুলি পেতে আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি ট্রাই করি। তো ভিউয়ার্স, আমি একটি বোলে 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম, আর এটা কিন্তু বাজারে কেনা চাউলের গুঁড়ি। আর চিমটি পরিমাণ একটুখানি লবণ অ্যাড করে দিলাম। এখন কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। অ্যাট ফার্স্ট হাত দিয়ে কিন্তু এটাকে কোচলিয়ে কোচলিয়ে খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, যেহেতু আমরা এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি ইউজ করছি, তাই অবশ্যই এই কাজটি হাতেই করে নিতে হবে। এইভাবে প্রায় 2-3 মিনিটের মতো হাত দিয়ে এভাবে কোচলিয়ে কোচলিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এই ব্যাটার কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। তো এই অবস্থায় আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তেলে ভাজা পিঠাপুলি কিন্তু অনেকেই পছন্দ করেন না, তো তারা কিন্তু এই পিঠাটি ট্রাই করতে পারেন। আর এই পর্যায়ে কনসিস্টেন্সিটা বুঝে আপনারা কিন্তু আরেকটু পানি অ্যাড করে নিতে পারেন। তো আমার কাছে ব্যাটারটি একদম পারফেক্ট মনে হচ্ছিলো, তাই আর পানি অ্যাড করার প্রয়োজন হয়নি। তো আমি সরাসরি এখন চুলায় চলে যাব। তো ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। আর এই নারকেল কোড়া কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর সেটা দিয়ে কিন্তু ট্রাই করছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট নারকেল কোড়া দিয়েও ট্রাই করতে পারেন, তাতে কিন্তু পিঠাটা আরও বেশি মজার লাগবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন, তবে আখের গুড় দিয়ে ট্রাই করলে সুন্দর একটা সুঘ্রাণ আসে পিঠা থেকে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ পাউডার। এলাচ পাউডার না থাকলে আপনারা কিন্তু আস্তে এলাচটাও এর সাথে অ্যাড করে নিতে পারেন। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে কিন্তু পুরো রান্নাটাই করে নিতে হবে। তো অলরেডি এটা হয়ে গিয়েছে, তো এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এখন পিঠা বানিয়ে নেওয়ার পালা। তো চুলায় একটা প্যানে আমি একটুখানি পানি ছিটিয়ে দিলাম, দিয়ে টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে নিচ্ছি। আর প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে আমি একটি ব্রাশের সাহায্যে আগে মিক্স করে নিলাম। নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি কিন্তু এভাবে পিঠাটা করে নিচ্ছি। একটু খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আসলে এখানে বোঝানোর কিছুই নাই, একটু ভালোভাবে দেখে নিলে কিন্তু আপনারা খুব সহজেই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাটি এইভাবে ব্রাশের সাহায্যে বানিয়ে নিলে কিন্তু ইজিলি বানিয়ে নেওয়া যায়। অনেকে কিন্তু পাতলা কাপড়ের সাহায্যেও কিন্তু এভাবে বানিয়ে নেওয়ার ট্রাই করেন। তো আমার কাছে ব্রাশের সাহায্যে বানিয়ে নিলে সুবিধা মনে হয়, তাই আমি ব্রাশ দিয়ে ট্রাই করছি। আপনারা চাইলে কাপড় দিয়েও ট্রাই করতে পারেন। কাপড়টাকে জাস্ট ব্যাটারে চুবিয়ে নিতে হবে, নিয়ে ব্রাশ দিয়ে যেভাবে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি ঠিক সেভাবে কাপড়টাকে এপাশ ওপাশ দিয়ে এভাবে শেপ করে নিতে হবে। নিয়ে নারিকেলের পুর ভিতরে দিয়ে এভাবে ফোল্ড করে নিতে হবে। তো অলরেডি একটি পিঠা কিন্তু হয়ে গিয়েছে, আর এক একটি পিঠা বানিয়ে নিতে মাত্র সময় লাগে 1 মিনিটের মতো। তো জাস্ট প্যানটাকে আরেকটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন আবার সেম প্রসেসে আমি আরেকটি পিঠা করে নিয়েছি। আর ব্রাশ করে নিতে হবে একদম পাতলা করে, যত পাতলা করে ব্রাশটা করা যাবে পিঠাটা কিন্তু ততই ভালো হবে। আর ব্রাশ করার সাথে সাথে কিন্তু ব্যাটারটা এভাবে প্যানে শুকিয়ে যাবে। তো এইভাবে ব্রাশ করার পর নারকেলের মিশ্রণটা দিয়ে ফোল্ড করে নিতে হবে। তো তেল ছাড়া যারা পিঠা পছন্দ করেন তারা কিন্তু এই পেপার পিঠা রেসিপিটি ট্রাই করতে পারেন। তো এরকম ইউনিক আর মজার রেসিপিগুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে সাথে থাকবেন, তাহলে আমাকে সাপোর্ট করা হবে। তো সেম প্রসেসে আমি সবগুলি পিঠা বানিয়ে নিচ্ছি, আর এই পিঠাটা কিন্তু গরম গরম ভীষণ মজার।
তো দেখলেন তো কত সহজে এই মজাদার পেপার পিঠা রেসিপিটির বানিয়ে নেওয়া যায়। তো এই শীতে অবশ্যই এই পেপার পিঠার রেসিপিটি একটিবার হলেও ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের পেপার পিঠা কেমন হয়েছিল তা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আবার কোনো নতুন রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো পরিবারের সবার মন জয় করতে আজই এই পেপার পিঠা রেসিপিটি বানিয়ে ফেলুন। শীত তো এসেই গিয়েছে, তাহলে আর দেরি কেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।